বাবা নেই মা নেই, সেই ইতিমের বিয়ে ঠিক হয়েছে। খবর পেয়ে আমরা তার তথ্য সংগ্রহ করি এবং ফেসবুকে পোস্ট করলে 68,000 টাকার ব্যবস্থা হয়। এবার গহনার দোকানে গিয়ে একজোড়া কানের দুল অর্ডার দেওয়া হলো। চার আনি দুই রত্তি দিয়েই কানের দুল বানানো হচ্ছে। মোট বিল এসেছে 32,000 টাকা। গহনার দোকানে টাকা পরিশোধ করে গহনা নেওয়া হলো। এবার চলে গেলাম কাপড়ের দোকানে। কাপড়ের দোকানে গিয়ে বেশ উন্নত মানের বেশ কিছু বেনারসি শাড়ি দেখতে লাগলাম এবং ভালো দেখে একটা বেনারসি শাড়িও নেওয়া হলো। পাশাপাশি গায়ে হলুদের জন্য একটা খুব সুন্দর মানের কাপড়ও কেনা হলো। এর পাশাপাশি বিয়ের ওড়নাও কেনা হলো। বাবা মাহারা মেয়েটি জানি বুঝতে না পারে তার কেউ নেই। খুব সুন্দর ডিজাইন দেখে একটা বিছানার চাদর এবং দুটো বালিশের কাভারও কিনলাম। মেয়ের মামির জন্য একটা ভালো মানের কাপড়ও কিনলাম। পাশাপাশি মেয়ের ভাইয়ের জন্য একটা উন্নত মানের লুঙ্গিও কেনা হলো। এরপর চার পিস গামছা কেনা হলো। গামছা কেনার পর সমস্ত মালামাল প্যাকেট করা হলো। প্যাকেট করার পর দোকানদারকে সমস্ত বিল বুঝিয়ে দিয়ে আমরা দোকান থেকে বের হলাম। এরপর চলে গেলাম কসমেটিকের দোকানে। একটা ভেন্টি ব্যাগ, শ্যাম্পু, তেল, সাবান, লিপস্টিক সহ যা যা লাগে, একটা ভালো মানের মেকআপ বক্স ও কেনা হলো। চলে গেলাম জুতোর দোকানে। জুতোর দোকানে গিয়ে একজোড়া উন্নত মানের জুতাও কিনলাম। এবার চলে আসলাম ল্যাপ তোষকের দোকানে। আগেই অর্ডার দেওয়া ছিল একটা ল্যাপ, একটা তোষক ও দুইটা বালিশ। সব কিছু বুঝিয়ে নিয়ে প্যাকেটে কাজ চলছে। পাশাপাশি তাদের জন্য এক বস্তা চাউলও কেনা হলো। খুব সকালবেলা আমি, রুবেল সহ সবাই মিলে রওনা দিলাম সেই বাড়ির উদ্দেশ্যে। বাড়ির কাছাকাছি আসার পর পায়ে হেঁটে মাথায় হাতে নিয়ে আমরা চলছি সেই অসহায় মেয়ের বাড়িতে। ভালো লাগছে, একটি মেয়ের স্বপ্ন পূরণ হবে, আমাদের কোনো ক্লান্তি নেই এই ছুটে চলার মাঝে। বাড়িতে এসে একে একে সব মালামাল নামানো হচ্ছে। এগুলো বেনারসি শাড়ি, এটা অন্যায় কাপড়, এটা হলো মেয়ের বাইর লুঙ্গি, আর এটা হলো আপনার কাপড়, এটা হলো বিছানার চাদর, আর এখানে আপনার বালিশের কাভারও আছে, আর এখানে হলো গামছা, কিন্তু এক, আর এখানে কিছু কসমেটিক আছে, আর এখানে আছে হলো একটা জুতো, এখানে হলো গয়না, চার আনি দুই রক্তি। এখানে হলো 22,500 টাকা আছে। এটা হয়তো বিয়ের পরবর্তী কিছু খরচ টরচ আছে, এবং বিয়ের দিন যা যা কেনা লাগে। আমাদের মোট টাকা ছিল 68,000। আমরা এই ধরেন কাপড় চুপুর বেনারসি যত পোশাক আছে সব হলো 7,000 টাকা, এবং গয়না 32,000 টাকা, আপনার চার আনি দুই রক্তি, আর কসমেটিক আছে 1,100 টাকা, জুতো হলো 600 টাকা, এবং চাল এক বস্তা 1,400, ল্যাপ তোষক হলো আপনার 3,000 টাকা, আর ব্যানবার আছে, সব মিলে হলো আমাদের খরচ 45,500 টাকা, এবং 22,500, মোট 68,000 টাকা। আমাদের জায়গাতে চেষ্টা করছি, তবে দোয়া করবেন আপনারা তাদের জন্য, জানে যারা দিছে মূলত, আমরা কিন্তু এখানে একটা মাধ্যম হিসেবে কাজ করছি, সেই মানুষগুলোর জন্য দোয়া করবেন, এবং আপনার যে ভাগ্নে তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে এবং শান্তিতে রাখে, এবং সংসারটা যেন ভালোভাবে করতে পারে।